দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ সর্বপ্রথমে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান এদিকে অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি বললেন এপি প্রধান এদিকে রয়েছে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি সৌদি সহ কয়েকটি আরব দেশ এছাড়া রয়েছে প্রথমবারের মতো ফিলিস্তিন প্রেসিডেন্ট কে বাইডেনের ফোন এছাড়াও রয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আগ্রাসন নিহতের সংখ্যা বেড়ে একশত সর্বশেষ রয়েছে তৌকতে নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর একাধিক এলাকায় জারি রেড ও অরেঞ্জ অ্যালার্ট দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ইসরায়েলি বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফ্রান্সের একটি সিভিল সোসাইটি গাজায় ইসরায়েলি মানবাধিকার নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন তারা কবর আনাদুলুর এদিকে অধিকৃত পশ্চিম তেরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মমতা ও গাজায় সামরিক হামলার জোরালো নিন্দা জানিয়েছে দি কমিটি ফর জাস্টিস অ্যান্ড লিবার্টিস সিজেএল সংস্থাটি বলছে রমজানের শেষ দিনগুলোতে ইসরায়েলি দখলদার বাহিনী বারবার আল আকসা মসজিদে হানা দিয়েছে সেখানে তারা নামাজরত মুসল্লিদের ওপর রাবার বুলেট টিয়ার গ্যাস ও ইস্টার্ন গ্রেনেড ব্যবহার করেছে এতে নারী শিশু সহ শত শত ফিলিস্তিনি আহত হয়েছেন এছাড়াও ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চলমান হত্যাকাণ্ডের নিন্দা জানাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে সিজিএল গত কয়েক দশকে ইসরায়েলি অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানায় সংস্থাটি এদিকে গত ছয় দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত যাদের মধ্যে উনচল্লিশ জন শিশু এবং বাইশ জন নারী রয়েছেন অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি বললেন এপি প্রধান গাজায় আল জাজিরা ও এসোসিয়েটেড প্রেসের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী ভবনটি খালি করতে বাধা দেওয়া এক ঘন্টার সময়ের মধ্যে সেটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি গ্যারিক সংস্থাটির সব কর্মী ও ফ্রিল্যান্সারদের নিরাপদে ভবন থেকে বের করে নিয়ে আসা হয়েছে তিনি বলেন আমরা খুবই ব্যথিত ও আতঙ্কিত যে ইসরায়েলি সামরিক বাহিনী এপি বুড়ো এবং অন্যান্য সংবাদ মাধ্যমের ব্যবহৃত একটি ভবন হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে এটি অবিশ্বাস্য বিরক্তিকর পরিস্থিতি অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি এতে গা এখন কি ঘটছে তা নিয়ে বিশ্ববাসী খুব কমই জানতে পারবেন কি ঘটেছিল সে সম্পর্কে ইসরায়েলি সরকার থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এপি এছাড়া যা ঘটেছিল সে সম্পর্কে আরও জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস আঠারোশো ছয়চল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজি স্প্যানিশ ও আরবি ভাষায় এটি খবর প্রকাশ করে আসছে ফিলিস্তিনের পক্ষে সংহতি সৌদি সহ কয়েকটি আরব দেশের ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান চালাচ্ছে এমন দমন প্রেরণের মুখে শেখ জাররা গাজা এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ খবর জানিয়েছে আরব নিউজ সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে সৌদি আরব ফিলিস্তিন ও ইসরায়েলি পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সৌদি গ্রুপের বৈঠকের নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ ইয়াহিয়া আল মোলালিমি ইসরায়েলি হামলার কথা তুলে ধরায় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোস্কিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এছাড়া আল মোলালিমি জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এদিকে সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বিগ্ন আমরা এই লড়াইয়ের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই এবং সহিংসতা বন্ধ করার জন্য দুপক্ষকে আহ্বান জানাচ্ছি ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমি ফিলিস্তিনের জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারও নিশ্চিত করার উপর জোর দিয়েছেন এছাড়া তিউনিশিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনের শান্তির অধিকার এবং রাষ্ট্রীয় স্বাধীন সমর্থন করে একটি বিবৃতি দিয়েছেন টিউনেশিয়ার রাষ্ট্রীয় সংস্থা টিএপি জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের উস্কানিমূলক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রথমবারের মতো ফিলিস্তিন প্রেসিডেন্ট কে বাইডেনের ফোন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গুরুত্বপূর্ণ ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন আব্বাসের মুখপাত্রের দিয়ে আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে এমন সময় আব্বাসকে ফোন দিয়েছেন বাইডেন যখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে এর আগে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের দুধ পাঠান বাইডেন গাজা উপত্যকায় ইসরায়েল হামলায় এখন পর্যন্ত একশত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে উনচল্লিশ জন শিশু রয়েছে এবং বাইশ জন নারী রয়েছেন সংঘর্ষে আট ইসরায়েলি নিহত হওয়ার ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর আগ্রাসন নিহতের সংখ্যা বেড়ে একশত উনপঞ্চাশ নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী গত সোমবার থেকে এই আগ্রাসন শুরু হয় শনিবার রাতভর বিমান হামলার পর আগ্রাসনের সপ্তম দিন রবিবার তথা আজ সকালেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে একশত উনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে একচল্লিশ জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরো কমপক্ষে নশত পঞ্চাশ জন এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় আবাসিক ভবন ও আশ্রয় কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা পাশাপাশি গোলাবর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজার হাম্মাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে অবশ্য রকেট সুড়ে পাল্টার জবাব দেয় হামাসও এতে কয়েকটি ইসরায়েলি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণ গেছে আরও দুই ইসরায়েলের এ নিয়ে মোট দশ ইসরায়েলের মৃত্যু হল হামাসের রকেট হামলায় এদিকে নাকা দিবসে উত্তাল হয়ে ওঠে পশ্চিম তীর ইহুদি দখলদারিত্ব দিবসের প্রতিবাদে হওয়া ওই বিক্ষোভে গুলি করে অন্তত ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এই সূত্রটি জানিয়েছে বিডি প্রতিদিন সর্বশেষ জানিয়ে দিচ্ছি তৌকত নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর একাধিক এলাকা জারি রেড ওয়ারেন্স অ্যালার্ট প্রবল বেগি পশ্চিম উপকূলে আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় তৌকতে গতকাল বিকেল পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করেছে এটি এই সাইকোলন মঙ্গলবার গুজরাট উপকূলে আশ্রে পড়ার কথা ইতিমধ্যেই গুজরাট ও দিউকে এ নিয়ে সতর্ক করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে আজ পর্যন্ত কেরল কর্ণাটক ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ বিকেল থেকে মুম্বাইও ভারী বর্ষণের সাক্ষী থাকবে শনিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুসারে এই ঘূর্ণিঝড় উত্তর উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে এর গতিবেগ ঘন্টায় বারো কিলোমিটার গোয়া থেকে দুশত কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এটি মুম্বাই থেকে রয়েছে পাঁচশত কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে গুজরাট থেকে আটশত কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে তৌকোতে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে সাইকোলন তৌকোতে আগামী বারো ঘন্টায় একটি শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে রওনা দিয়ে মঙ্গলবার পৌঁছবে গুজরাটে পৌরবন্দর ও নালিয়ার মধ্যে এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে এদিকে পরিস্থিতি মোকাবেলার জন্য জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর এনডিআরএফ পঞ্চাশটি দলকে তৈরি রেখেছে কেরল কর্ণাটক তামিলনাডু গুজরাট ও মহারাষ্ট্রের জন্য পাঁচটি দলের সদস্যদের ভাগ করা হয়েছে এই ঘূর্ণিঝড় কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও এজেন্সির সঙ্গে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে ঘূর্ণিঝড় কবলিত অঞ্চলগুলির মানুষের এই পরিস্থিতিতে সুরক্ষিত করা যায় তা নিয়ে বৈঠক এছাড়া কারণে মহারাষ্ট্রের উপকূলে রত্নগিরি জেলায় কাল বিকেল থেকে বৃষ্টি শুরু হয় পুনে আবহাওয়া দপ্তরের ক্লাইমেট রিসার্চ এন্ড সার্ভিসের প্রধান এস আইডি কে এস হোসালিকার এই কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ মহারাষ্ট্রের পশ্চিমে কোঙ্কন উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও কাল কেলাপুর এবং সাতারায় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক এলাকায় জারি হয়েছে রেড অ্যালার্ট আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য